হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আপনি কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন? ঠিক আছে, আমরা অনেকে কিন্তু আছি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করতে চাই, মানে স্ন্যাপচ্যাট যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা কিন্তু আমরা ডিলিট করতে চাই, বাট আমরা পারি না যে কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। ঠিক আছে, তো আজকে আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে, সঠিকভাবে আপনি কিভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করবেন। তো গাইস, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা যে বেল আইকন আছে মানে ক্লিক করে অল বাটনটায় ক্লিক দিবেন, তাহলে হবে কি আমি যখন কোনো এইরকম টেক ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনি নোটিফিকেশন করে পেয়ে যাবেন। তাকে চলেন ভিডিওটি শুরু করি। তো ফার্স্টে আপনি কি করবেন, স্ন্যাপচ্যাট যে অ্যাপটা আছে এটা ওপেন করবেন। আমি এখান থেকে ওপেন করছি। তারপর কি করবেন, এখান থেকে ওই যে এখানে কিন্তু লোগো আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে এই লোগো আইকনটাতে ক্লিক করবেন। আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, তো গাইস এখানে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আপনি যখনই এই লোগো আইকনে যখনই আপনি ক্লিক করবেন, তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো আইকন আছে, জাস্ট এখান থেকে লোগো আইকনটাতেই ক্লিক করে দেবেন আপনারা। ঠিক আছে, জাস্ট এখান থেকে লোগো আইকনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম কি ইন্টারফেস শো করবে। তো গাইস এখানে কি করতে হবে, উপরে দেখতে পারবেন সেটিং আইকন নামে একটা অপশন আছে গাইস, এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, যেখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। তো জাস্ট কি করবেন, সেটিং আইকনটাতে ক্লিক করবেন। তো সেটিং আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনি নিচ দিকে আসবেন। ঠিক আছে, স্ক্রল ডাউন করে নিচ দিকে আসবেন। ঠিক আছে, তো এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ দিকে আসেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা সাপোর্টের নিচে তোর আই নেট হেল্প নামে একটা অপশন আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট এখান থেকে আই নেট হেল্প বাটনটাতে ক্লিক করবেন। আমি এখান থেকে এখানে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস এখানে লোডিং নিচ্ছে, তো লোডিং নেওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তারপর আমরা কি করব, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচ দিকে স্ক্রল ডাউন করব। ঠিক আছে, তো স্ক্রল ডাউন করে আমরা নিচে আসব এবং নিচে আসার পর এখানে আমরা একটা সেটিং দেখতে পারবো, সেটা হচ্ছে ম্যানেজিং মাই অ্যাকাউন্ট। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে ম্যানেজিং মাই অ্যাকাউন্ট বাটনটাতে ক্লিক করবেন। আমি আপনাদেরকে যেখানে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি গাইস সেখানে সেখানেই আপনারা ক্লিক করবেন, অযথাই অন্য জায়গায় কিন্তু ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হবে। তো গাইস অবশ্যই আমি যেখানে আপনাদেরকে বলবো এভাবে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে শেষের জায়গায় চলে যাচ্ছি। তো এখান থেকে ম্যানেজ মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস নিচে একবারে নিচে দেখতে পাবেন এখানে কিন্তু দেওয়া আছে ডিলিট অর রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আপনি এখানে দেখতে পারবেন, ডিলিট অর রিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট। তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো এখানে কিন্তু আপনাকে ফার্স্টে দুইটা অপশন দিয়ে দেওয়া হবে। তো গাইস এখানে দেখবেন দুইটা অপশন কিন্তু দেওয়া হবে, একটা হচ্ছে হাউ ডু আই ডিলিট মাই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট, তারপর নিচে দেওয়া থাকবে হাউ ডু রিঅ্যাক্টিভেট মাই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট। আমরা যেহেতু ডিলিট করবো এই জন্য আমি কী করবো, জাস্ট এখান থেকে হাউ ডু আই ডিলিট মাই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবো। তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো গাইস এখানে কি করবেন, আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনাকে এই অপশনটা আপনি এখানে দেখতে পারবেন, এই অপশনটা আপনি একটু দেখে নেন। তো অপশনের নাম থাকবে হচ্ছে অ্যাকাউন্টস পোর্টাল। ঠিক আছে, তো আপনি কি করবেন, জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট পোর্টালস নামে যে অপশনটা আপনি সেখানে ক্লিক করবেন, অ্যাকাউন্টস গো টু দি অ্যাকাউন্টস পোর্টাল নামে যে অপশনটা, জাস্ট এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দেবেন আপনারা। তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন গাইস, এরকম ইন্টারফেস শো করবে, আপনার ইউজার নাম কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাবেন আপনার ইউজার নাম শো করবে, আপনাকে নিচে আপনার যে স্ন্যাপচ্যাটে যে পাসওয়ার্ডটা আছে তো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনাকে এন্টার করে দিতে হবে। তো আমি আমার যে স্ন্যাপচ্যাটে যে পাসওয়ার্ডটা আছে সেটা আমি এখানে এন্টার করে দিচ্ছি। অলরাইট গাইস, তারপর আমরা কি করব, এখান থেকে যে কন্টিনিউ যে বাটনটা আছে জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে, তো জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে গাইস। এখানে দেখতে পারবেন এরকম একটা পেজ বা এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো গাইস এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আপনি যাচ্ছেন যে এই 30 দিনের ভিতর আপনি আবারও লগ ইন করবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট থাকবে, মানে 30 দিন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট থাকবে, 30 দিন পরে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিচ্ছি যে কীভাবে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট ডিলিট করতে হয়।
ঠিক আছে। তো আপনি চাইলে কিন্তু 30 দিনের ভিতরে আবারও আপনি আপনার অ্যাকাউন্টটা মানে অ্যাক্টিভ করতে পারেন, এক্ষেত্রে আবার লগ ইন করলে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি 30 দিন লগ ইন করবেন না, 30 দিন পরে অটোমেটিক্যালি আপনার এটা মানে অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, পারমানেন্ট ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন দর্শক হতে হবে। তো গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করে অল বাটনটা ক্লিক দিবেন, তাহলে হবে কি আমি যখন এরকম ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।